আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে পেট পরিষ্কার হচ্ছে না কি করব। তো এই নিয়ে সবাই প্রশ্ন করেন এবং এটা বিরাট একটা চিন্তা মানুষের যে পেট রেগুলার পরিষ্কার হয় না তার জন্য প্রচুর পরিমাণে প্রক্রেটিভ খেতে হয় তার সঙ্গে সঙ্গে অনেক ব্যায়াম করতে হয় অনেক সময় খাদ্যাভ্যাসে অসুবিধার জন্য পেট পরিষ্কার হয় না তা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি যে পেট পরিষ্কার আপনার হবে আমি যখন বলছি আমি কনফিডেন্সের সঙ্গে বলছি এবং আমি প্রমাণ করেছি আমার পেশেন্টদের জন্য পেশেন্টদেরকে তারা সুস্থ আছে তাদের পেট পরিষ্কার এখন রেগুলার ওয়াইজ হয় তারা কমেন্টসে লেখে তাই জন্য ভিডিওটা আপনাদের দিচ্ছি ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে কোনো অসুবিধা হলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করে করা দিলাম কারণ পেট পরিষ্কার কী করে করতে হয় ছোট্ট একটি টিপস আপনি যদি মেনে চলেন আপনার পেট পরিষ্কার রেগুলার হবে আর আপনি উপকার পাবেন সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত পেট পরিষ্কার নিয়ে যেটা আলোচনা করছি কিছু কিছু বিষয় আপনাদের জানতে হবে কেন আপনার পেট পরিষ্কার হচ্ছে না প্রথমত মূলত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস আপনি কি খাদ্যাভ্যাস মেনটেন করেন বা ছোটবেলা থেকে কি খেয়েছেন সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে তা আপনি মা আমি গুরুজনকে প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি আপনি মা বা বাবা যেই হন আপনাকে চিন্তা করতে হবে আপনাদের লাইফস্টাইল কীরকম ছিল এখন আপনার বাচ্চাদের কীরকম লাইফস্টাইল হচ্ছে কারণ এই পরবর্তী জেনারেশনে এই কোষ্ঠকাঠিনের সমস্যা ঘুমের সমস্যা আই সমস্যা এগুলি দিনের পর দিন বাড়ছে তো সুতরাং এই বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কীরকমভাবে তৈরি হচ্ছেন বা আপনার ছেলেদের কীভাবে তৈরি করছেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে ছোটোবেলা থেকেই প্রত্যেক বাচ্চারা টেন্ডেন্সি থাকে তারা শাক খাবে না একটা টেন্ডেন্সি থাকে তারা বিশেষ করে ফল খায় না এটা টেন্ডেন্সি থাকে এবং তারা বেশিরভাগ করে ফাস্ট ফুড বা ভাজাভুজি খেতে পছন্দ করে সুতরাং এই জিনিসগুলো আপনাকে ছোটো বাচ্চা যখন আপনি তৈরি করছেন তাদেরকে সেটা আপনি যদি ফলো করবেন তার সঙ্গে সঙ্গে আপনি নিজে চিন্তা করবেন যে আপনি ঠিকমতো চলছেন কি না ব্যাপারটা এইবার বুঝিয়ে বলি যখনই আমরা শরীরের মধ্যে যখন আমাদের যে খাদ্য এটা এই গলা থেকে শুরু করে যে আমাদের যে পায়ুদার সেইখান পর্যন্ত আমাদের দূরত্ব হচ্ছে তিরিশ ফুট চিন্তা করতে পারছেন আমরা পাঁচ ফুট কি সাড়ে পাঁচ ফুট হই কিন্তু এই খাদ্য থেকে পায়ুদার পরিমাণে পটি জড়ে সেটা দূরত্ব হচ্ছে পুরো স্ট্রেং করলে আমরা তিরিশ ফুট আমরা এটা দেখতে পাবো তো তিরিশ ফুটটা খাদ্যটা যাওয়া আসা তাই যে তার মধ্যে থেকে আমাদের শোষণ করা যে খাদ্যটা ভালো জিনিসটা আমরা শরীর স্মল ইন্টাস্ট্যান্ড শোষণ করে নেয় সেটা শরীরের মধ্যে দেয় সেই তো একটা আছে তার সঙ্গে সঙ্গে আমাদের সেই স্মল ইন্টাস্ট্যান্ড থেকে যখন লার্জ ইন্টারস্ট্যান্ডে যখন গিয়ে খাবারটা গিয়ে পড়ে সেখান থেকে স্টুল ফরমেশন নিয়ে গিয়ে যায় তা আপনি যে পরিমাণ খাবারটা আপনি সকাল থেকে খাচ্ছেন বা আপনি রাতে খাচ্ছেন সেই খাবারটার গুণগত মানটা আপনাকে চিন্তা করতে হবে তার সঙ্গে চিন্তা করতে হবে যে আপনি এই খাবারটার মধ্যে কতটা ফাইবার আছে এই কাতর খাওয়াটা আমার শরীর চেনে কিনা এই কথা বাবাদের কেন বলছি চেনে কিনা চেনে কথা মানে হচ্ছে কি আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ডিএনএ গুণ মানে যে গুণটা ফল বা শাকসবজির মধ্যে যেটা আছে সেটাকে যখনই আপনি রান্না করে ফেলছেন বা অতিরিক্ত তেলে বা মশলা যখন পাকিয়ে ফেলছেন শরীর সেটা জান জানে না চেনে না শরীর তাতে কিছু শাকসান বা উপকার কিছু পাচ্ছে না তখন সে শরীর সেটা হজম করতে পারবে না সেটা একটা ইন্ডাস্ট্যান্ডের স্মল ইন্ডাস্ট্যান্ড থেকে লার্জ ইন্ডাস্ট্যান্ডে পৌঁছে দেবে এবং লার্জ ইন্ডাস্ট্যান্ড থেকে চিনবে না সে একটা জায়গায় পড়ে থাকবে তখনই আমাদের শরীরের মধ্যে সমস্ত সমস্যা সৃষ্টি হয় গ্যাসের সৃষ্টি হয় আমাদের তার সঙ্গে সঙ্গে কনস্ট্রিবিউশনের সমস্যা দেখা দেয় তাই জন্য কিছু কিছু বলছি যেটা প্রথমত হচ্ছে ফাইবার যেহেতু জিনিস আপনাকে খাওয়ার ছোটোবেলা থেকে অভ্যাস করতে হবে যারা বয়স হয়ে গেছে তারাও অভ্যাস করুন যে ফাইবার জাতীয় জিনিস বলতে কি শাক মূলত মেন ফাইবার তার সঙ্গে সঙ্গে আটা এগুলো হচ্ছে ফাইবার কিন্তু লাল আটা বা লাল চাল এগুলো খাওয়ার চেষ্টা করবেন তার কারণটা হচ্ছে কি ওগুলোর মধ্যে ওপরে যে ফাইবার থাকে সেই ফাইবারটা শরীরের পক্ষে অ্যাডজাস্ট করে কারণ তার ডেনের গুণটা শরীর চেনে যখনই আটাটাকে রিফাইন করে দেবেন সেই শরীরটা সেটা ফাইবার বা সেই ছিবড়ে ব্যাপারটা থাকে না ময়দা যেরকম খেতে বারণ করি সেটা ছিবড়ে বা থাকে না সুতরাং যেরকম লাল চাল তার মধ্যে যখনই আপনি সেটাকে ছিঁটে পাতলা করে দেবেন যেটা এখন যেরকম আমরা যেরকম এখন বিরিয়ানির চাল বলি বা অন্যান্য যে কোনো রাইস বলি যেগুলো ফাইন করা লম্বা লম্বা চাল সেই চালগুলোর মধ্যে ওপরে ফাইবারটা যেটা আছে সেটা ছেঁটে শুরু করে দেওয়া হয় সেটা আমাদের শরীরের মধ্যে ঢুকলেও টেস্টি লাগলেও সেটা কিন্তু আমাদের শরীর সেটা নেয় না জানে না তখন শরীরের মধ্যে বদজম হয় গ্যাস হয় এবং কনস্টিভেশনের সৃষ্টি হয় এটা গেল তাহলে আপনাকে ফাইবার যদি জিনিস খেতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জলের পরিমাণ যে পরিমাণ জল আমি বড় বলেছি আপনার যে বডি ওয়েট সে ওয়েটকে তিরিশ দিয়ে ভাগ করলে যে ইকুয়েশান হয় আপনার যদি ষাট কিলো ওজন হয় তা তিরিশ দিয়ে ভাগ করলে দু হচ্ছে তো দু লিটার জল আপনাকে সারাদিন অবশ্যই খেতে হবে এই জলের পরিমাণটা যখনই শরীরের মধ্যে আসবে তার ব্যালেন্সিংটা মতো থাকবে রক্তের যের ব্যালেন্স ঠিক থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের হজম প্রক্রিয়াও শুরু হবে তবে একটা ছোট্ট টিপস পেশেন্টকে বলি সেটা আমি বলে দিই একটা বাড়ি তৈরি করতে গেলে কী কী লাগে লোকে বলে যে ইট বালি সুরকি লেবার সব কিছু লাগে স্টোন চিপ লাগে তার সঙ্গে সঙ্গে আপনার রড লাগে অনেক কিছু লাগে কিন্তু আসল জিনিসটা কি বাড়ি তৈরি করতে গেলে এইগুলো তো লাগবে কিন্তু মেন জিনিস হচ্ছে জল জল দিয়ে যদি মিক্সার করে না করেন তাহলে কিন্তু শরীরে বাড়ির বাড়িটা আমরা বাড়ি তৈরি করতে পারবেন না শরীরটা একটা বাড়ির মধ্যে যদি চিন্তা করে দেখেন এর মধ্যে জলটা সে ঠিক মতো সাফিসিয়েন্ট না দিলে কেউ একটা সমস্যার মধ্যে পড়ে এর সুতরাং আপনাকে জলের পরিমাণটা দু লিটার খাবেন প্রতিদিন দু লিটার থেকে বেশি খেতে পারেন কিন্তু অতিরিক্ত চার লিটার পাঁচ লিটার জল খাবেন না সেটা কিন্তু কিডনির মধ্যে প্রেশার পড়ে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং জলের পরিমাণ আমাকে দূরেটা অবশ্যই খেতে হবে তাহলে কী বললাম ফাইবার বললাম জল বললাম এবার খাবার খাবারের যে পরিমাণ বাবা বলেছি খাবারটা আপনাকে চিন্তা করতে হবে যত পরিমাণে ফাইবার যেতে জিনিস ফল হোক সবজি হোক সেগুলো খেলে আপনার শরীর সেটাকে চিনবে তার ডিএনএ চেনে শরীর সেটা হজম করতে সুবিধা হবে এবং তার থেকে প্রোটিন ভ্যালু ভিটামিন ভ্যালু যা যা আছে সেগুলো শরীর নিয়ে নেবে শরীর সতেজ থাকবে এই পার্টগুলো আপনি বলে দিলাম তার সঙ্গে সঙ্গে যেটা হলো সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করবেন আর হাঁটাচলা করার ফাংশন হচ্ছে কি এই পেটের যে মাসেলসগুলো আছে সেগুলোকে করে পায়ের মুভমেন্টগুলো ঠিকমতো হয় আর রেগুলার ওয়াইজ আমি যেরকম বলি একটাই টিপস কাপাল ভাতি করুন সকালে ঘুম থেকে উঠে অন্তত বাথরুম করে এসে অন্তত জল খেতে পারেন এক গ্লাস জল যদি খেতে পারেন লেবু দিয়ে হোক উষ্ণ গরম যেটা দিয়ে হোক দিয়ে সিম্পল বসে নিঃশ্বাসটা বেরোলে পেটটা ঢুকবে এই ইকুয়েশানে যদি পেটটা মাসলসগুলো যদি অ্যাক্টিভিটিস বাড়াতে পারে তাহলে কিন্তু পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম সেও নড়াচড়া করে আপনি দেখবেন মিষ্টির দোকানে যারা কারিগর তারা দেখবেন বসে বসে বড়ো মুড়ি মাংসর দোকানে যারা কারিকর বসে বসে মুড়ি যারা বসে কাজ করে তারা দেখবেন বড় বড় ভুঁড়ি তার মানে যে অ্যাক্টিভিটিস তারা নেই সুতরাং আপনাকে অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য সকালে একটু হাঁটা পেটের ব্যায়াম করা কাপাল রেগুলার রেগুলারভাইজ করা এই পার্টগুলো আপনাকে যেরকম করতে হবে তার সঙ্গে সঙ্গে শরীর যে খাবারগুলো চেনে সেই খাবারগুলো আপনাকে খেতে হবে আর একটা জিনিস বলি খাবারের মধ্যে যদি রাতেও যদি পেট পরিষ্কার না হয় তাহলে আপনাকে এসবগুলি ভুষি খাবেন এসব গুলে ভুষিটা প্রচুর পরিমাণে ফাইবার আছে সেই খাবারটা জলের মধ্যে গুলে ভিজিয়ে রাখবেন রাতে খাওয়ার আগে অন্তত বা দুপুরে লাঞ্চের আগে অন্তত দু চামচ ভিজিয়ে রেখে খাবার এক ঘন্টা আগে গুলে ভুষি খাবেন তাহলে ডিনার এবং লাঞ্চের আগে তাহলে আপনার রেগুলার প্রাইজ পেট পরিষ্কার হবে এগুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাওয়া তারপরে তো বাইরে পাওয়া যায় ল্যাক্টোডোস পাওয়া যায় অন্যান্য অনেক কিছু পাওয়া যায় সেগুলো আমি খেতে পারি কিন্তু মেন পার্ট সেগুলো হচ্ছে জোর করে করা তারপরে খই দুধ যে খেতে বলা হয় খইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার খই শুকনো খই খেয়ে দেখবেন কীরকম থাকে দুধের মধ্যে দিয়ে অনেকেই খায় পেট পরিষ্কারের জন্য প্রচুর ফাইবারটাকে শরীরে ঢোকানোর জন্য ছিব্রোটাকে শরীরে ঢুকলে সেটা যে স্টুল তৈরি করে স্টুলটা বেরোতে সুবিধা হয় জোর করে পটি করার চেষ্টা করবেন না আর যারা পটি করতে অসুবিধা হয় যে হাঁটুর সমস্যা নেই তারা কিন্তু ইন্ডিয়ান প্যানি ইউজ করার চেষ্টা করবেন আর যাদের হাঁটুর সমস্যা আছে তারা কোমোডি ইউজ করবেন তো ছোট্ট ছোট্ট টিপসগুলো বললাম আর একটাই বলি যদি আইবিএস থাকে বা অন্য কোনো জটিল রোগ থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন আর একটাই কথা বলি রেগুলার ওয়াইজ কপাল ভাতি অনেকেই প্রশ্ন করে আমাকে কপাল ভাতির জন্য আমি কি করতে পারি যদি হাই প্রেশার থাকে আমি কথা বলছি শরীরটা আপনার আপনি আপনার শরীর অনুযায়ী আপনি করবেন কি কি বললো দেখার দরকার নেই কারণ প্রত্যেক ওষুধ একই ওষুধ কোম্পানি তৈরি করে সেটা কিন্তু আপনার শরীরে সেটা প্রযোজ্য নাও হতে পারে অন্য শরীরে প্রয়োজ্য হতে পারে সুতরাং হাই প্রেশার হয়েছে বলি যে আপনার কপাল ভাতি পারো না এটা আমি জানি মানি না এটা কোনো মানে থিসিস সেরাম কিছু বেরোয় নিই যে হাই প্রেশার থাকলে কপাল ভাতি করা যাবে না আপনি অল্প অল্প করে করুন আমি বলছি আমি ভালো থাকবেন আমার প্রচুর পেশেন্টরা যাদেরকে বলেছি তারা ভালো আছে সুতরাং একটাই অনুরোধ থাকলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো অসুবিধা আমাকে অবশ্যই জানাবেন মায়েরা আগুন মায়েদের নমস্কার করে বলি গুরুজনদের নমস্কার করি আপনার অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি বলেছি আমি দীপাঞ্জন সামন্ত স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট আমি আপনাদের জন্য আছি আমি বলেছি আমি বাড়ির ছেলে কোনো অসুবিধা আমাকে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আর আপনি উপকার পেলে সবাইকে আমার কথা বলুন তারাও যেন দেখে তারাও যেন উপকার পায় তাই জন্যই ভিডিওটা দেওয়া কারণ আমি প্রমাণ করেছি পেশেন্টদের তারা ভালো আছে বলেই ভিডিওটা দিয়েছি আর একটাই অনুরোধ থাকলো ভিডিওটা দেখলেন উপকারে লাগবে আপনার আর আমি আছি আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমি সবার মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুন নমস্কার